অবশেষে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী ঘোষণা। যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা। ভারতে দুই সপ্তাহে দুইবার গ্যাসের দাম বৃদ্ধি। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব, পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল। এবং আকসাই চীনে হেলিপোর্ট বানাচ্ছে চীন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির ইলেকটোরাল কলেজ। ৫০টি অঙ্গরাজ্যের ইলেকটরদের বৈঠকের পর স্থানীয় সময় সোমবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সে সময় যে কোনো ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সোমবার, আর দেশটিতে প্রথম টিকা নিয়েছেন 52 বছর বয়সী নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিনজে। এছাড়া অন্যদের টিকা দেওয়ার লক্ষ্যে 50টি রাজ্যে ফাইজার বায়োনটেকের 30 লাখ সরবরাহ করা হয়েছে। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। পুরো ডিসেম্বর জুড়ে এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন। একের পর এক বিভিন্ন জিনিসের দাম বেড়েই চলেছে ভারতের বাজারে। চলতি মাসে দুই সপ্তাহেরও কম ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়ল রান্নার গ্যাসের। গৃহস্থের কাজের জন্য 14.2 কেজি ভর্তুকিহীন ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় 19 কেজি দু ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম বেড়েছে। মঙ্গলবার 15 ডিসেম্বর আনন্দবাজারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করছেন। বড়দিনের আগেই তিনি পদত্যাগ করবেন বলে জানানো হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে দাবি করেছে ভারত। চীন আকসাই চীনে হেলিপোর্ট বানানোর কাজ করছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সাম্প্রতিক উপগ্রহ চিত্র থেকে দেখা গেছে আকসাই চীনে নতুন নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। চীনা সেনাবাহিনীর সুবিধার্থেই এই নির্মাণ কাজ চলছে বলে জানা গেছে। ইসরায়েলের সঙ্গে মরক্কো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। গত 10 ডিসেম্বর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন। আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর মরক্কো হতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ। চীনের বিরুদ্ধে আনা উইঘুর মুসলিমদের ওপর চালানো গণহত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সোমবার আদালতের প্রধান আইনজীবীর অফিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছে, গত জুলাই মাসে উইঘুর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেইন্ট জন দ্য ডিভাইন গির্জার সামনে সিঁড়িতে এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা রয়টার্সের একজন ফটো সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রবিবার গির্জাটির সামনে একটি সঙ্গীতানুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পিস্তল হাতে এক ব্যক্তি আমাকে হত্যা করো বলে চিৎকার করে গুলি ছোড়ে। তখন পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়। দুনিয়া জুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 7 কোটি 31 লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:30 দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 219টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 7 কোটি 31 লাখ 88 হাজার 395। এর মধ্যে 16,27,783 জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে 5,13,22,512 জন। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।